আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যত বেশি তাজা খাবার খাবো, যত বেশি সবুজ খাবার খাবো, যত বেশি বৃক্ষরাজির কাছে থাকবো, ততই আমরা সুস্থ থাকবো। প্রতিটা ঋতুতে আল্লাহ তাআলা এমন সব সুন্দর খাবার দিয়েছেন, প্রতিটা খাবারের ভিতরেই ঔষধি গুণ আছে, যদি সেটা ওই ঋতুর একটি শ্রেষ্ঠ এবং অনেক বেশি পাওয়া যায় এরকম একটা শাকসবজি ভেজিটেবল এবং ফল ফ্রুট এটার মধ্যে হয়ে যায়। যেরকম ধরেন এই যে টমাটো, টমাটোটা আমরা যদি চেষ্টা করি এখন একটু ফ্রেশ টমেটো খেতে পারি, আর কয়েকদিনের ভিতরে নতুন টমেটো আসবে, আর এই কয়েকদিনের ভিতরে নতুন আলু আসবে, এই যে নতুন খাবারগুলি আসবে, বাঁধাকপি, ফুলকপি, শিম, মটরশুঁটি, ওইগুলি আমাদের এই সামনের ঋতুর যত রোগ আছে সকল রোগের ঔষধ নিয়ে তাদের আগমন ঘটবে। তা আমাদের খেয়াল রাখতে হবে যে এই ঋতুর ফলগুলি কী, এই ঋতুর রোগগুলি কী। যেরকম ধরুন আজকে আমরা ভয় পাচ্ছি যে আমাদের যদি ডেঙ্গু হয়, কিন্তু গত বছরের চেয়ে এই বছর ডেঙ্গুর প্রভাবটা অনেক কম, যেহেতু আমরা করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে যেয়ে অনেক বেশি স্যানিটাইজেশন ব্যবহার করেছি, অনেক বেশি বাথরুম ক্লিন করেছি, অনেক বেশি হাত মুখ পরিষ্কার করেছি, অনেক বেশি ঘর বাড়ি পরিষ্কার করছি, আমরা সব ময়লা দূর করতে পারছি। এই যে বর্তমান পৌরসভার মেয়র সাহেব একটা ভালো পরিকল্পনা নিয়েছে যে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা কোভিড-19 বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আসলে আমরা অনেকটাই দাঁড়িয়ে গেছি, গত বছরের এই সময়ের যে ডেঙ্গু হয়েছে এই ডেঙ্গু আমাদের ভিতরে এখন আর নাই। তো ডেঙ্গুরা আসার পূর্বেই আমাদের প্রতিরোধ করতে হবে।